হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মো হোম কুক। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটা ঝরঝরে দেখে ফেলা যাক। দুর্দান্ত স্বাদের চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। এইভাবে রান্না করে দেখুন, এই স্বাদ ভুলতেই পারবেন। চলুন রেসিপিটা দেখে নিই। আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা আর রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। গুঁড়ো মশলা রেডি করে নেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, মিট মশলা, চিনি, তেজপাতা আর টক দই। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টক দই মাখিয়ে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে এলে তেলটা ঢেলে দেবো। তেলটা গরম হতে হতে চিনি দিয়ে দেবো। সুন্দর রং আসে চিনি দিলে। চিনিটা গলে আস্তে আস্তে তেজপাতাগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। পেঁয়াজগুলো এবার সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুনটা বেটে নেব। মশলা রেডি হয়ে গেছে, মশলাটা ঢেলে দেবো। মশলাটা হালকা নেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতন নুন দিয়ে দেব। ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা হালকা কষে এলে 2 চামচ মিট মশলা দিয়ে দেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, এরপর মাংসগুলো দিয়ে দেব। হালকা নেড়ে নিয়ে আলুগুলো ঢেলে দেব। মাংস আর আলু ভালো করে কষে নিতে হবে 20 মিনিটের মতো। মাংসটা কষা হয়ে গেছে, অল্প জল দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, হালকা ফুটে এলেই নামিয়ে নেব। চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে।